যে উঠেছে আলোক মঞ্জি ধরণীর বহিরা আকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময় জগন মাতার আগমন বার্তা আনন্দময় মহামায়ার পদক্ষণে অসীম ছন্দে বেজে উঠে রূপ Boy.
মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনীয় অপার মহিমময়ী পর ব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গী তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মুক্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রস পূর্ণ বর্ণ কমল আলো শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা জাগো তুমি জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী অভয়া শক্তি অলপ্রদায়িনী তুমি জাগো তুমি জাগো প্রণামী বরদা অজরাও তুলা প্রণামী বরদা অজরাও তুলা বনধারিণী ত্রিপুরণধারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো সুর বিলাসিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী অভয়া শক্তি অলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয় দেবীর শাশ্বত অভয় বাণী ইয়দা ইয়দা বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্মমালজাত মধুকৈটমশ্রুদ্বয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উত্তপ্ত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বমাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহার কারিণী বিশ্বেশ্বরী জগৎ জননী গৌরী নেত্র নিবাসিনী নিরূপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী
আজ পিতৃপক্ষ অবসানের পর দেবীপক্ষের সূচনায় আজ মহালয়া। এই মহালয়ার পুণ্যতিথিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা আছি কোন্নগরে কালিদাস চক্রবর্তী মহাশয়ের বাড়িতে, তাদের বাড়িতে প্রতিষ্ঠিত মায়ের অষ্টমতম প্রতিষ্ঠা দিবসে একটি বৈঠকি আড্ডায়। যে আড্ডার শুরুতে মহিষাসুর মর্দিনী পরিবেশিত হল গীতাঞ্জলি সঙ্গীত শিক্ষায়তনের পক্ষ থেকে। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। আজ আমরা দেবী আবাহনের মধ্যেই থাকব, এরপর আমরা কিছু আগমনী গান, কবিতা এবং নৃত্যানুষ্ঠান দেখব। এতক্ষণ মহিষাসুর মর্দিনী গীতাঞ্জলি সঙ্গীত শিক্ষায়তনে যে সকল ছাত্রছাত্রীরা পরিবেশনা করলো তাদের সাথে, তার আগে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেব, তারপর আমরা সেই আগমনী গান কবিতার মধ্য দিয়ে মায়ের আবাহনের মধ্যে আজকে সময়টা কাটাবো। তো পরিচয় পর্বটা আমি সারব, একদম আমার পাশ থেকেই পরিচয়টা করিয়ে দিই। হ্যাঁ, আমার নামটা পরে বলি। হ্যাঁ, একদম আমার পাশেই রয়েছে দিয়াশা দে, ওর পাশে আছে কাশ্যপ পাল, তবলায় সহযোগিতা করছিল এবং গানের মধ্য দিয়ে যেভাবে আমার সুন্দরভাবে তবলা এবং গানের সঙ্গতে যেভাবে সকলের মন ভরিয়ে তুলল শুভব্রত ব্যানার্জি, তার পাশে আছে দেবব্রত ব্যানার্জি, দেবুদা আমাদের। হ্যাঁ, অরিত্র আমি দেখতে পাইনি, অরিত্র মান্না, অরিত্র মান্না। আর সামনে আছে নিশা মজুমদার, দীপ্তি ঘোষ, সুস্মিতা বণিক, মনীষা মৈত্র, পম্পা মান্না, মায়া বণিক, আর সঙ্গীত পরিচালনায় আছে মৌসুমী ব্যানার্জি। আর চণ্ডী পাঠে দুঃসাহস দেখিয়েছি আমি, অনেক ভুল ভ্রান্তি হয়েছে, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আসলে আমাদের সকলের কানে যেভাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বসে আছে, মানে একদম যে সুর আমরা সবসময় শুনে মহালয় আনন্দে নেচে উঠি, যার কণ্ঠে চণ্ডীপাঠ শুনলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়, সেই দুঃসাহস দেখাতে গেছিলাম। জানি না আমি কতটুকু পেরেছি, তবে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, আমি তাই ক্ষমা চাইছি। তো এইভাবেই আমরা আজকে মহিষাসুর মর্দিনীর মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছি কোন্নগরে কালিদাস চক্রবর্তী মহাশয়ের বাড়িতে। আমরা আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই এত সুন্দর একটা আজকের দিনে আমাদের আহ্বান জানানোর জন্য। আমি একটু মন্দিরটাকে সম্মুখে দেখাতে বলবো, মায়ের মূর্তিটা যদি একটু সম্মুখে দেখায়, আমরা সেই মূর্তির সামনেই আমরা আজকে আমাদের অনুষ্ঠান উপস্থাপনা করছি আপনাদের সামনে। ভীষণ ভালো লাগছে সামনে মায়ের মূর্তি, এবং দেবী মা দুর্গার মূর্তিটা তো ওদিকে আছে, সব মূর্তি আছে এখানে। ভীষণ সুন্দর, আজ সকালে পুজো হয়েছে, বাড়িতে অনেক লোকজন, সবাইকে হয়তো দেখানো সম্ভব নয়, তার মধ্য দিয়ে আমরা আমাদের আজকে অনুষ্ঠান শুরু করেছি। অনুষ্ঠান চলবে আমাদের আগমনী গান কবিতা এবং নৃত্যের মধ্য দিয়ে, এরপর আমরা গান শুনবো আগমনী গান কাশ্যপ পালের কণ্ঠে, তাই তো? হ্যাঁ, আমরা এবার কাশ্যপ পালের কণ্ঠে একটি গান শুনি, তারপর আমরা কবিতা নাচ এসব তো আমাদের চলতেই থাকবে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমি অনেক কমেন্টস দেখেছি, অবশ্যই পড়বো। চঞ্চলদা আছে আমাদের সাথে, খুব ভালো লাগছে, চঞ্চলদা ভীষণ ব্যস্ত তার মধ্য দিয়েও যে আছেন। গৌতমদাকে আমি দেখতে পেয়েছিলাম কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, আমার একটু ফোন থেকে আমি মানে এটা থেকে বেরিয়ে গেছিলাম, সবকিছু আমি তোর কাছে আছে। অনেক কমেন্টস এসেছে, আমি অবশ্যই পড়বো, তার আগে আমরা গানটা শুনে নিই কাশ্যপালের কণ্ঠে, তারপর আপনাদের সাথে কথা বলবো। শুনতে থাকুন কাশ্যপালের কণ্ঠে। হ্যালো,
হ্যালো দেখো 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 শুভ তারা আঁখি মেলি যায় যায় শুভ তারা আঁখি মেলি যায় প্রভাতের কিনারায় শুভ তারা আঁখি মেলি যায় ডাক দিয়েছে রে শিউলি কাশ্যপের কণ্ঠে একটি খুব সুন্দর গান শুনলাম। আসলে পুজো মানে এই গানগুলো শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, জঞ্জালদা বলছে এখন গান হবে কাশ্যপ পালের কণ্ঠে। হ্যাঁ একদম দাদা, কেমন লাগলো অবশ্যই জানান। কৃষ্ণা মাইতি বলছে খুব সুন্দর, কৃষ্ণা মাইতি থ্যাংক ইউ। আচ্ছা অভিজিৎ দেব বলছে অনুষ্ঠান খুব ভালো জমে উঠেছে। চঞ্চলদা বলছে কাশ্যপ পালের কণ্ঠে দেখো দেখো সুখ তারা আঁখি মেলে যায়। পুচকে শিল্পী কিন্তু কি মিষ্টি গলা, গানের মধ্যে ছোট ছোট উলকি আছে, খোল বাজাচ্ছে শুভব্রত ব্যানার্জি। একদম সত্যি তাই, কাশ্যপ একদম সবে সবে শিখছে কিন্তু খুব মিষ্টি কণ্ঠে সত্যি গানটা ভীষণ সুন্দর পরিবেশনা করেছে। তো গান আমরা শুনেছি, এবার আমরা আমার পাশেই রয়েছে দিয়াশা দেব, তার কণ্ঠে শুনবো একটি কবিতা আবৃত্তি। শুনি, আজকে তো মহালয়া মানে পুজো শুরু হয়েই গেছে, তো এই বছরের পুজো নিয়ে আশা করি আমরা সবাই খুবই উত্তেজিত, বিশেষ করে আমি তো খুবই উত্তেজিত, কারণ গত দু বছরের পুজো আমরা সেভাবে উপভোগ করতে পারিনি। তো এই বছরের শারদোৎসবে মেতে ওঠার আগে মানে মেতে ওঠার পাশাপাশি আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে যেভাবে আমাদের চারিপাশে দুর্নীতি আর অরাজকতা বেড়ে চলেছে, তো সেখান থেকে আমাদের রেহাই পেতে হবে। তাই আমার এখনকার নিবেদনে থাকছে সেরকমই একটা প্রার্থনা, কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতায় দুর্গতি নাশিনীর প্রতি। লেলিয়ে দেবা সিংহটা তোর কামড়ে ধরুক ঘাড়গুলো, রক্ত চোষা পিসাচগুলোর গুড়িয়ে দেবা হাড়গুলো, চুষছে যারা রক্ত সবার, করছে যারা হাড্ডিসার, গরিব দুঃখীর রক্তে রেঙেই সাজায় যারা গুলবাহার, মারছে দিবা রাত্রি পিসে নীল হয়ে যায় দুনিয়া, হায়
যাদের নিঃশ্বাস বিষে দশ হাতে দশ অস্ত্র নিয়ে থাকবে কিন্তু এই সংসেজে, শুনছি না ত্রিলোক নাকি উঠত কেঁপে তোরতে যেই, দুষ্ট দমন করিস যদি পুষ্ট কেন হয় ওরা, আর কতদিন এমনি করেই বেঁচে ওমরে রই মোরা, ঘুচিয়ে দেমা দুর্নীতি সব মুছিয়ে দেমা দুঃখের রেশ, রক্ত চোষা পিসাজ গুলোর লম্ফ ঝম্প কর রে শেষ। হ্যাঁ, আমরা তো কবিতা আবৃত্তি শুনলাম, আবার আমরা গান শুনবো, তবে গান শুনবো একজন দুটো কুচকি শিল্পীদের কণ্ঠে আসছে গান শোনাবার জন্য। হ্যাঁ, জঞ্জলদা একটা কমেন্ট করেছে, সেটা আমি একটু পড়ে নিই, তারপর আমরা অবশ্যই গান শুনবো। অপেক্ষা অপেক্ষার অপেক্ষা, তবুও মানুষকে অপেক্ষা করতেই হয়, কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য। আমরা অপেক্ষায় আছি সৃজনশীল এই অনুষ্ঠান দেখার জন্য। হে শিল্পী, তুমি আসবে বলে নিম্নচাপের বৃষ্টি বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই তানপুরাটা এখনো ঘুমোতে যায়নি। বিয়াসা দেবের কণ্ঠ, ভবানী প্রসাদ মজুমদারের দুর্গতি নাসিনী, দুর্গতি নাসিনীর প্রতি। হ্যাঁ দাদা, কেমন লাগলো? আসলে একদম প্র্যাকটিস করার সময় পায় না, তো বলার ভীষণ ইচ্ছা, তো হঠাৎ করে বললো ভুল ভ্রান্তি, সব ক্ষমা করেই আপনারা আজকে আমাদের অনুষ্ঠানটিকে উপভোগ করুন। কারণ আজ আমরা মহালয়ার পুণ্যতিথিতে এমন সুন্দর একটা অনুষ্ঠান, এমন সুন্দর একটা জায়গায় বসে আছি যে এত ভালো লাগছে, মানে এখানে বসে যাই করি না কেন, যাই বলি না কেন, ভীষণ ভালো লাগছে। এই কারণেই কানে, কারণ সামনেই রয়েছে মায়ের মূর্তি, আর সেই মায়ের মূর্তির সামনে বসে থাকতেই আমাদের ভালো লাগে। তার সামনে যদি কোনো প্রার্থনা বা কোনো গান, কোনো নিবেদন যদি আমরা করি, তাহলে তার মধ্য দিয়ে আমাদের আনন্দ, তার মধ্য দিয়ে আমাদের তৃপ্তি আসে। তো সেইভাবে তৃপ্তি আমরা আজকে মেটাচ্ছি সকলে মায়ের কাছে বসে আজকের এই পুণ্যতিথিতে। আপনারাও আসুন আমাদের সাথে এইভাবে, হয়তো আপনারা সময় দেখিয়েছে মায়ের মূর্তির রূপ আপনাদের দেখিয়েছে, তবে এইখানে বসে থাকার যে আনন্দ, যে মজাটা, সেটা বোধ হয় ওপার থেকে পাওয়া যায় না, তবে মনে মনে অনুভব করুন, আপনারাও পাবে। উপলব্ধি করলে সবকিছুই, আমরা অন্তর থেকে উপলব্ধি করলে সবকিছুই বোধ হয় পেতে পারি। তো আমাদের শিল্পীরা এসে গেছে, অরিকা, অরিকা কি, অরিকা মাইতি আর অদ্রিজা পল, যাদের কণ্ঠে আমরা শুনবো পূজোর মিষ্টি ছড়ার গান। তাই তো, আইলে ছুটে আয় শোনাবে ওরা, আইলে ছুটে আয়, পূজোর গন্ধে এসেছে একদম। শুনতে থাকি তাহলে ওদের কণ্ঠে এবারে গান। Thank you.
খুব মিষ্টি ছড়ার গান, মিষ্টি দুটো বাচ্চার কণ্ঠে, শিল্পীর কণ্ঠে আমরা শুনলাম। চঞ্চলদা কমেন্ট করেছে, মাই অভিজিতদের বলেছে মাইকটা একটু সামনে নিতে হবে। হ্যাঁ, মাইকটা একটু দূরে ছিল, বাচ্চা তো একদম, ওরা যে গানটা গাইতে পেরেছে এটাই আমাদের কাছে অনেক পাওয়া। হ্যাঁ, চঞ্চলদা লিখছে দারুণ দারুণ দারুণ। আচ্ছা, চঞ্চলদা আবার লিখেছে সিদ্ধি আশাদের কণ্ঠে মিষ্টি কণ্ঠে, কণ্ঠ একদম ভরবো, কোথায় গেল কমেন্ট আমি হারিয়ে ফেললাম। হ্যাঁ, দিয়াশাদের কণ্ঠে দারুণ উপস্থাপনা, একেবারে ভরাটি মিষ্টি গলা, থ্যাংক ইউ দাদা। আবার দাদা বলছে সন্ধ্যাটা হয়েছে ফুলের মতো সুগন্ধে ভরপুর, মনের ঘরে ঘরে তা ছড়িয়ে পড়ুক মুঠো মুঠো নিয়ম নিয়ন আলোয় রোদ্রে, সবার সাথে হেসে হেসে খেলে চলুক গানের কথা, ভালোবাসার স্নিগ্ধ জোয়ারে ঘুচুক মলিনতা, শিশু শিল্পীদের কণ্ঠে গান চলছে বেশ মিষ্টি। সত্যি তাই, মিষ্টি কণ্ঠে মিষ্টি ছড়ার গান আমরা শুনেছি। আমরা আরেকটি কবিতা আবৃত্তি শুনবো সুস্মিতার কণ্ঠে। কবি কৌশিক দাসের লেখা মিঠি চিঠি দুর্গা মাকে। দুর্গা মা গো, তোমার কাছে লিখছি আমি এই চিঠি, আমি মা গো চিনলে না তো দত্তবাড়ির সেই মিঠি, এবার যখন আসবি তুমি শোনো তোমায় বলছি কি, সঙ্গে তুমি এনোই এনো গণেশদা আর লক্ষ্মীদের, কাতুদার সরু দেখে আনতে কিন্তু ভুলবে না, আমি তোমার ছোট্ট মিঠি আমার কথা শুনবে না, গণেশদা তো লাড্ডু পেল এই তো সেদিন পার্বণে, দাম নাও দি ফুটপাতিতে ঘুমাই দেখো ভাই বোনে, লক্ষ্মী দেবীর পয়সা অনেক কয়টা জামা আনবে না, লুকিয়ে না হয় দেব ওদের সত্যি ওরা জানবে না, আমার সরু দিকি মা গো একটা কথা বলবি ঠিক, কাজের মাসির মেয়েটিকেও স্কুলেতে ভর্তি নেই, কাকুটা তো ভুলটা যেন যুদ্ধটা তো জানি প্লাস, আসলে বা শিখে নেবে ক্যারাটে আর জুডোর ক্লাস, আর হ্যাঁ শোনো দুর্গা মা গো অস্ত্র কিন্তু ঢের এনো, দুষ্টু লোকই ভরে গেছে বাপের বাড়ি এই যেন, অসুরগুলো সবখানিতে বাইরে এবং এই ঘরে, আমার জানো একলা হলে ভীষণ রকম ভয় করে, ওদের তুমি মারবে বলো তোমায় কেবল ভরসা পাই, তোমায় ছাড়া বলবো কাকে ঘরে আমার মা চিনাই। ধন্যবাদ। কৃষ্ণা মাইদি বলছে খুব ভালো, অনেক অনেক ধন্যবাদ। আসলে আজ মহালয়া চতুর্দিকে অনুষ্ঠান, সবাই ব্যস্ত, তার মধ্য দিয়ে যে আমাদের সাথে আছেন এটা আমাদের অনেক পাওয়া, এভাবেই সাথে থাকুন, আপনাদের ভালোবাসায় আমরা এভাবে অনুষ্ঠান করতে সাহস পাই, তো আপনারা এভাবেই সাথে থাকুন আর অবশ্যই মতামত জানাতে থাকুন, আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। অভিজিৎ দেব বলছে খুব ভালো হয়েছে কবিতা, সুস্মিতার কবিতা। আর চঞ্চলদা বলছে কবি কৌশিক দাসের কবিতা সুস্মিতার কণ্ঠে চলছে বেশ বেশ মিষ্টি পরিবেশনা, ভীষণ উন্নতি করেছে, অনেক অনেক ভালোবাসা দাদা। হ্যাঁ, এবার আমরা একটা গান শুনবো দীপ্তি ঘোষের কণ্ঠে, তাই তো দীপ্তি গান শোনাবো তো।
সর্বজনীন আছো হৃদয় জুড়ে, সত্যি তাই মা তো সবসময় হৃদয় জুড়েই থাকে। হ্যাঁ, আমরা এবার গান শুনলাম, কবিতা আবৃত্তি শুনলাম, এবার একটা নাচ দেখি, নিশা মজুমদারের পরিবেশনা এবার দেব। নিশা, এবার একটি নাচের অনুষ্ঠান আমরা দেখতে চলেছি, নিশা মজুমদারের পরিবেশনা। চঞ্চলদা বলছে, কিছু ফুল রাতেও ফোটে, যদি সূর্য যদি জানত, লাল পাড় সাদা শাড়ির পাপড়িগুলোর তরে সূর্য আলো হতো জ্যান্ত, চাঁদ বলে আমি আছি চালিয়ে যাও, হয় না মনে ক্ষান্ত, ওরে সুখ তারা ওদের জন্য দাবি পুরস্কার। পুরস্কারটা আনত গান দীপ্তির কণ্ঠে, গান চলছে মাগো তুমি সর্বজনীন, ভীষণ ভীষণ সুন্দর, মুগ্ধ হলাম। হ্যাঁ, এইভাবে আপনারা মুক্ত হতে থাকুন, এবার আমরা মুক্ত হব নিশার নাচের মধ্য দিয়ে। Yeah, I can tell you what you need to do.
নাচে সকলে এতটাই মুগ্ধ হয়েছে, এটা যে লাইভ অনুষ্ঠান সবাই ভুলে গেছে, হাত তালি দিতে যাচ্ছিল, হ্যাঁ দিয়েওছে তবে একটু আসতে, ভীষণ সুন্দর সত্যি আমরা মুগ্ধ হলাম নিশার নাচের মধ্য দিয়ে। চঞ্চলদা বলছে নাচে নিশা মজুমদার ধ্রুপদী সঙ্গীতের সাথে সৌন্দর্য জড়ানো ধ্রুপদী নাচ, দ্রুত লয়ের নাচে নিশা বেশ নেশা ধরিয়ে দেয়। সত্যি তাই, আমাদেরও বোধহয় নেশা ধরিয়ে দিয়েছে, তাই আমরা ভুলে গেছিলাম আমরা লাইভ অনুষ্ঠানে আছি। খুব ভালো লাগছে এভাবে আপনি যে মতামত জানাচ্ছেন, কারণ আজকে সবাই ব্যস্ত, আপনারও পুজো মানে পুজোনে ভীষণ ব্যস্ত, তার মধ্য দিয়েও আমাদের সাথে আছেন, এভাবে মতামত জানাচ্ছেন, সত্যি আমরা ধন্য। অনেক অনেক ভালোবাসার সাথে থাকুন, আমরা শুনবো অরিন্দ্র পান্ডার কণ্ঠে এবারে নিবেদন, তাই তো? তবলায় তো সুব্রত ব্যানার্জি আছে, আর হারমোনিয়ামে আছে মৌসুমী দি, সঙ্গীত পরিচালিকা সত্যি এখন আকাশে বাতাসে সত্যি আনন্দ, কারণ আকাশে বাতাসে পুজোর গন্ধ ভেসে বেড়াচ্ছে, সেই কারণেই কোথায় এত আনন্দ। সত্যি সুন্দর একটা গান আমরা অরিন্দ্র মান্নার কণ্ঠে শুনলাম, এবার কি সুস্মিতার কণ্ঠে গান শুনবো? হ্যাঁ, আমরা আবার একটা গান শুনবো সুস্মিতা মণিকের কণ্ঠে। তুই না
সুসজ্জিত হয়ে কেশ এলাইয়া ফুলের স্তবক সমস্তে লইয়া নীল সাড়ে আকাশে উড়াইয়া আগমনীর কিরণে হাসি ছড়াইয়া দিয়েছে পরায়ণ ঢালি। তাই তো দর্শকরা বারে বারে দিয়েছে আনন্দে মুখরিত পরিবেশের তালি, গান চলছে অরিত্র কণ্ঠে আহাকি আনন্দ আকাশে বাতাসের তালি। ধন্যবাদ দাদা, অনেক অনেক ভালোবাসা। চঞ্চলতা আবারও বলছে সুস্মিতার কণ্ঠে স্বর্ণযুগের গান চলছে, এক এককে এক দুই এককে দুই, বড় বড় চোখে আধো আধো আধুরে কণ্ঠে গানের পরিবেশনা বেশ নজরকারে চালিয়ে যাও। সত্যি তাই, হ্যাঁ বড় বড় কণ্ঠে বেশ তালগুলো দিচ্ছিল, মানে মনের ভেতর তালটা চোখের ভেতর দিয়ে ফুটে উঠছিল কোথাও কোথাও। আমরা এবার সমবেত কণ্ঠে গান শুনবো তো। আচ্ছা, আমরা এবার সমবেত কণ্ঠে এবার গান শুনবো। এবার নবীন মন্ত্রে তোমার জননী তোমার উদ্বোধন। আচ্ছা শুনতে থাকুন। তুই না বিডাঙ্গ তুই এদিকে চলে না, আচ্ছা ঠিক আছে।
এবারে নবীন মঞ্চে হবে জননীত রূপকথন। সত্যি তাই আমরা মায়ের কাছে অনেক রকম প্রার্থনা করি আর মঞ্চের মধ্য দিয়ে মাকে আহ্বান করি, মাকে ডাকি, মায়ের পূজা করি। তো এই গানটা সত্যি এত সুন্দর, গানটা সুন্দর বলেই আমি ওদের সাথে তাল দিলাম। আমি সেভাবে তো গাইতে পারি না, ভীষণ ভালো লাগে আসলে গানটা আমার। তো আমরা পরবর্তী আবার কি সমবেত কণ্ঠে গান শুনবো? হ্যাঁ, আমরা আরো একটি সমবেত কণ্ঠে গান শুনবো, তবে সেখানে কিন্তু আমি থাকছি না, থাকছে কে? মায়াবনী পম্পা মান্না আর মানসী মৈত্র, এই মনীষা মৈত্র, তাই তো? মনীষা মৈত্র আর পম্পা মান্না মায়াবনী, এদের কণ্ঠে আমরা শুনবো দুর্গে দুর্গে দুর্গতি নাশিন। শুনতে থাকবো। হ্যাঁ, চঞ্চলা বোধ হয় একটা না, হ্যাঁ চঞ্চলা একটা কমেন্ট করেছে, তার কমেন্টটা পড়ি। মৌসুমী দিকে বলছে চঞ্চলদা, গীতাঞ্জলি সঙ্গীত শিক্ষায়তন চালিয়ে ঢালিয়াছে আনন্দ ধারা, ভাঙিয়াছে করোনার মিথ নামক পাষাণ কারা। মৌসুমীদির পরিচালনায় সকলে এ পাড়া থেকে অন্য পাড়া বেড়াইয়া গাহিয়া বেড়াইছে গাহিয়া, এ যেন আকুল পাগুল পাড়া। সমবেত কণ্ঠে আগমনীর পরিবেশ দেখে আমি মুগ্ধ, গান শুনে চোখের কার্নিশটা জলে ভিজছে। দাদা এত বড় কমেন্ট, সত্যি চোখে জল আনতে পারে যে গান, সে গানের মাধুর্যই আলাদা। ভীষণ ভালো লাগলো, এত বড় মানে কি বলতো উপমা পাওয়া হলো বোধ হয় সকলের পক্ষে। সাথে থাকুন, শুনতে থাকুন আর একটি গান। Thank you.
চঞ্চলদা বলছে, ঈশ্বর সবাইকে একই মাটি দিয়ে তৈরি করে, তফাৎ শুধু এই যে কেউ চেহারায় সুন্দর, কেউ মনে সুন্দর, আবার কেউ বা কণ্ঠে সুন্দর। সব সুন্দরের মেলবন্ধন নয়ন মেলে দেখছি আর ভাবছি সত্যি ওরা কত সুন্দর। আমার ইচ্ছা আমি ওদের মতো সুন্দর হতে চাই, গান সময়মতো কণ্ঠে, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, জাস্ট অসম। সত্যি তাই, সত্যি গানটা শুনতে ভীষণ ভালো লাগছিল। আমিও সামনে থেকে যেভাবে উপভোগ করলাম গানটা, আশাটা কি আপনাদের সকলে সত্যি ভালো লেগেছে, দাদা তো বলেই দিয়েছে। আচ্ছা, অভিজিৎ দেব একটা মানে কমেন্ট করেছে, বলছে যাদের বাড়ি থেকে উপস্থাপনা চলছে তাদের একবার দেখতে চাই। আসলে ক্যামেরাটা ঘোরানো একটু কোথায়, হ্যাঁ বলেছে শেষে দেখা যাবে, তাহলে সবাইকে শেষ পর্যন্ত থাকতে হবে, না হলে বারবার করে ক্যামেরাটা ঘোরাতে সৌম্যর একটু প্রবলেম হচ্ছে। আসলে সৌম্যকে তো সাউন্ডের দিকটাও দেখতে হচ্ছে, তো সবার শেষে কিন্তু দেখানো হবে, তার জন্য সবাইকে থাকতে হবে। সবাই আছে কিন্তু, পাশে সবাই বসে আছে, দিদি তো পাশে বসে মন দিয়ে শুনছে আর দেখছে। আচ্ছা, এবার আমরা আরেকটি নাচের মধ্য দিয়ে অনুষ্ঠানটা আমরা চালিয়ে যাব, তারপর একটি একক গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে, ততক্ষণ সকলে থাকুন। আর শেষে কিন্তু সৌম্যব্রত কণ্ঠে আমরা শুনবো সেই গানটি, তার আগে নিশা মজুমদারের আরেকটি নাচ আমরা দেখে নেব। ॐ जयन्ती मङ्गलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवाय क्षमा धात्री स्वाहा स्वधाय नमस्तु ते। जय मा जय मा जय जय मा जय मा जय जय मा जय मा दुर्गा जय मा जय मा जय जय मा जय मा जय जय मा जय मा दुर्गा। Oh,
শেষ পর্যায়ে আমরা এসে গেছি আর শেষে আমরা শুনবো সৌম্যব্রতর কণ্ঠে একটি গান, যে গানের মধ্য দিয়ে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান আমরা শেষ করব। তার আগে সকলকে বলি সকলের পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক সেই প্রার্থনা নিয়ে আমরা বিদায় নেব। তার আগে শুনবো সৌম্যর কণ্ঠ কণ্ঠে গান সৌম্য। হ্যালো হ্যালো ছুটির গন্ধ
মায়ের বোধন হয়, যদিও এখন সকলে তৃতীয়া চতুর্থীতে ঠাকুর দেখতে চলে যায়, তবে আমাদের সেই মাথার মধ্যে গেঁথে আছে ষষ্ঠী না হলে মায়ের বোধন হয় না। অতএব ষষ্ঠী হবে সেই দিন থেকেই বোধহয় মায়ের আরাধনা, মায়ের পুজোটাকে আমরা সেভাবে উপভোগ করব। যেহেতু প্যান্ডেল দেখার ভিড় থাকে সেই জন্য বোধহয় সকলে এখন কলকাতার বুকে ঠাকুর দেখতে বেরিয়ে যায়, এটা ঠিকই, তবে ষষ্ঠী আমাদের কাছে বোধন সেটা আমরা জানি। তো আমাদের সেই পুজো এসেই গেছে, আর সেই ষষ্ঠী মাত্র হাতে গোনা কটা দিন। আমরা এভাবে আজ মায়ের আরাধনা করলাম, মায়ের প্রতি আমাদের আবেদন আমরা গানে, কবিতায় এবং নাচের মধ্য দিয়েই প্রকাশ করলাম। আর যারা আপনারা আমাদের সেই অনুষ্ঠানে সঙ্গে ছিলেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা, এভাবে সবসময় সাথে থাকবে। আপনাদের পুজো সকলে খুব খুব ভালো কাটুক, সকলে ভীষণ ভালোভাবে মজা করে ঠাকুর দর্শন করুন, আনন্দ করুন। আর এভাবে আমরা পুজোটাকে গত দুবছর যেভাবে উপভোগ করতে পারিনি সবটা আমরা এবার পুষিয়ে নেব, তাই তো? তো সকলকে হ্যাঁ, যারা অভিজিৎ দেব আমাদেরকে বলেছিল যে বাড়িতে, মানে যাদের বাড়িতে কালিদাস চক্রবর্তী মহাশয়ের বাড়িতে আজ আমরা আছি, মায়ের অষ্টমতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে এই বৈঠকী আড্ডার আহ্বানেই আছি। তো সেই আড্ডাতে আমরা তো যেহেতু এটা লাইভ অনুষ্ঠান চলছে, ক্যামেরার কাজে সৌম্য রয়েছে, সৌম্য সাউন্ড সিস্টেমটার দিকটাও দেখে, দুটো কাজ ওর পক্ষে একটু টাফ হয়ে যায়, সবাইকে একসাথে দেখানো সম্ভব হয় না, তো সবাইকে দেখতে চেয়েছে, তো সেই কাজটা আমরা করব। তাই সেই জন্য আপনারা যারা ছিলেন আমি আশা রাখি তারা সকলে এখনো আছেন, তাদের সকলকে আমরা সেই সকল বাড়ির যারা আছে তাদের সকলকে দেখাবো। তো সেই কাজটা এখন সৌম করবে। আচ্ছা, চঞ্চলদা একটা কমেন্ট করেছিল, সেটা আমি একটু পড়ি, বিয়াসার উদ্দেশ্যে কিছু বলেছিল, বলছে নিশার নাচ চলছে দ্রুত লয়ের, নাচের ছন্দে বেশ বৈচিত্র্য আছে, বেশ ভালো, বিয়াসা দেব দেবকন্যা কন্যা শ্লোক করবে না বা অন্য কিছু করলেও চলবে? আসলে একেবারেই প্র্যাকটিসে থাকে না দাদা, তাই বড় বড় চোখ করে আমাদেরকে তাকিয়ে আছে সে কি করবে, কারণ সে এখানে আসবেই না। তো যাই হোক, সে তো এখানে আসবে না। হ্যাঁ, বলছে দাদা সৌম্যব্রতর কণ্ঠে গান শুনে প্রতিক্রিয়া, যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ মাগো তুমি শিল্পীর হাতে মূর্তি, সম্পূর্ণ হলেই তুমি হবে ঈশ্বর, আমি হব তোমার ভক্ত। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। নো কমেন্টস, নো কমেন্টস, নো কমেন্টস। সত্যি তাই, গানটা শুনে শুধু মুগ্ধতা মুগ্ধতা আর মুগ্ধতা। আমি ওর পাশে একদম পেছনে বসে গানটা শুনছিলাম, আর বলছিলাম না গানটা যখন শেষ হলো যেভাবে ঢাকের বাদ্যি বাজলো, বেজে উঠলো গানটার মিউজিকে যেটা রয়েছে, সেই বাদ্যির তালে মনে হলো আমরা মায়ের সামনেই বসে আছি, সত্যি মায়ের সামনে বসে আছি, হয়তো পূজা প্যান্ডেলে নেই তবে পূজা মন্দিরের সামনে বসে আছি, এটা সব থেকে আরো বেশি বোধ হয় আমাদের পাওয়া, এরকম মন্দিরের পাশে বসে মন্দিরালয়ে বসে আমরা আজকে এই যে মায়ের গান, মায়ের নাচ, মায়ের উদ্দেশ্যে যে গানের সাথে নাচ, আর মায়ের উদ্দেশ্যে মায়ের প্রতি যে আকুতি নিয়ে কবিতা আবৃত্তি আমরা শুনলাম,
সুস্মিতার কণ্ঠে, দিয়াশাদেবের কণ্ঠে যে কবিতা আবৃত্তি আমরা শুনলাম, তাদের যে মায়ের প্রতি যে আকুতি, আসলে এই আকুতি তাদের নয়, আমাদের সকলে। কারণ আমাদের দেশে সত্যি এখনো যেভাবে দুর্নীতি রয়ে গেছে, সেই দুর্নীতিকে নাশ করতে পারে ঈশ্বর, সেই মায়ের কাছে আমাদের সেই প্রার্থনা নিয়ে এই কবিতা তারা আমাদের শুনিয়েছে। ভীষণ সুন্দর দুটো কবিতা, যে কবিতায় আমরা সকলেই মুগ্ধ হয়েছি, মায়ের প্রতি সেই আকুতি বোধহয় আমরা সকলেই মনে মনে প্রার্থনা করেছি, ওপাশে আপনারা যারা আছেন তারাও নিশ্চয়ই করেছেন। তো দিয়াশা সেই দেবকন্যা কন্যা শ্লোক কি শোনাবে? শোনাবে না। দিয়াশা দেব একটা কমেন্টে উত্তর দিয়ে দিয়েছে, বলছে আমি নিশ্চয়ই একদিন আবার শোনাবো কাকু, চঞ্চল কাকুমার ভক্ত। আচ্ছা, আজকে আর সময় নেই তাই আজকে আমার আর আমি আর চেষ্টা করছি না। আসলে ও চেষ্টা করেই শোনাবে, কারণ ওর তো একদম প্র্যাকটিসে থাকে না, ভীষণ ব্যস্ত, তো চেষ্টাটা আজকে আর করবে না। আসলে সত্যি আমরা অনেকটা দূর যাব, কারণ আমরা কোন্নগরে আছি, আমাদের ফিরতে হবে সালকিয়াতে। তো বাড়ির সকলে উদ্দেশ্যে যে আকুত, মানে আপনাদের যে মিনতি ছিল সেই মিনতি আমরা পূরণ করব। সৌম্যকে বলবো এবার ক্যামেরাটা একটু সবার দিকে নিতে। আচ্ছা, সবাই আসলে ক্যামেরাটা ঘোরাতে চাইছে না, সবাইকে এখানে টানতে চাইছে। দিদি এসে গেছে, বসুন আমার পাশে। দিদিও কিন্তু ভীষণ ভালো গান করে, আসলে যেহেতু ঘরোয়া অনুষ্ঠান সকলে সেভাবে প্রস্তুত ছিল না, যেভাবে বসেছিল, মানে ক্যামেরার সামনে আসতে গেলে একটু প্রস্তুতি নিয়ে আসতে হয়, তাই সবাই প্রস্তুতি নিয়েই এলো, মানে একটু পোশাক চেঞ্জ করে আসতে হলো, একটু সময় লাগলো, সেই সময় আমি একটু অনেক বেশি কথা বলে ফেললাম। না, আমার ডান দিকে আছে আমার ছোটদি জামাইবাবু, এই হচ্ছে ভাগনা, ভাগনা বউ, আর এই যে আমাদের দুষ্টু নাতি আমার। আমার নাম কৃষ্ণ চক্রবর্তী। আমার খুব ভালো লেগেছে, ভাবতেই পাইনি যে এত সুন্দর লাগবে, আজকের দিনে সব সময় মনে আসবে, খুব ভালো লেগেছে। মা হ্যালো, এইটা আমার শেষ দি, এদের দুজনের মনসা মঙ্গল আপনারা দেখেছিলেন, এরা দুজন মনসা মঙ্গল করেছিলেন, ঠিক আছে। কে বলি
তোমার দায়িত্ব কতটুকু করতে পারবে সবাই ভালো থাকবেন পুজো সকলে ভালো কাটুক এই প্রার্থনা নিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অনেক অনেক ভালোবাসা শুভরাত্রি।